নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকের যে ভিডিওর বিষয়, সেটার একটা ভিডিও আমি এই ধরনের একটা ভিডিও আমি করেছিলাম কয়েকদিন আগে। সেটা হচ্ছে জার্মানিতে ব্লকড অ্যাকাউন্ট এবং কোনটা সবচেয়ে ভালো, সেটার আমি একটা ব্লকড অ্যাকাউন্টের বর্ণনা দিয়েছিলাম। তো আজকের যে ভিডিওটা আমি করতে যাচ্ছি, সেটা হচ্ছে জার্মানিতে যত ধরনের ব্লকড অ্যাকাউন্ট মোটামুটি আছে, জনপ্রিয় যেগুলা, সেগুলোর একটা কম্প্যারিজন আমি আপনাদের দেখাবো, তাহলে যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কোনটা আসলে আপনার জন্য প্রযোজ্য হবে। এবং এই সিদ্ধান্তটা এইভাবে নেবেন যে কোনটা সবচেয়ে দাম কম, কোনটার ফিচার্স কত বেশি, এই সবগুলো বিষয়ে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে একটা একটা করে একটু বুঝিয়ে বলবো, যেন আপনারা খুব ইজিলি এই সিদ্ধান্তটা নিতে পারেন। তো কথা খুব বেশি আর না বাড়ায়, চলুন তাহলে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে। এখানে আমি একটা ব্লগ পোস্ট আসলে পাবলিশ করেছিলাম আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাতে। সেই ওয়েবসাইটটা তো আপনারা অনেকে জানেন যে eagletube.com নামে একটা আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আপনারা যদি, আমি একদম সরাসরি চলে যাই, মানে কম্প্যারিজনে যদি আমি যাই, একটু বিশাল লম্বা একটা পোস্ট, আপনাদের সব হয়তো পড়া লাগবে না। আমি মোটামুটি চারটা কোম্পানির তথ্য এখানে উল্লেখ করব, সেই চারটার যে কোনো একটা আপনারা নিলেই হবে, আপনার যেটা প্রয়োজন, যে ধরনের লাগে। তো তার আগে আসলে ছোট্ট একটা বর্ণনা আমি আপনাদের দিয়ে নিই, সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেক সময় জানতে চাইবেন যে ব্লকড অ্যাকাউন্ট আসলে কি, মানে যারা জানেন না তাদের জন্য বলছি, ব্লকড অ্যাকাউন্ট হচ্ছে যে আপনি জার্মানিতে যে পড়তে আসবেন, সেই পড়তে আসার ধরেন যে এক বছরের একটা অ্যামাউন্ট আপনাকে জার্মানিতে পাঠিয়ে দিতে হয় বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে, যে ব্যাংক এটা অ্যাকসেপ্ট করে আর কি, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের সাথে কথা বলে আপনি দেখতে পারেন যে তারা এই স্টুডেন্ট ফাইল প্রসেস করে কিনা, অথবা এই বিদেশে টাকা পাঠানোর মানে কাজগুলো তারা করে কিনা। যদি করে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাটা, আপনি সমপরিমাণ টাকাটা রাখবেন, রাখলে দেন এই সমপরিমাণ টাকা জার্মানিতে যে আপনি অ্যাকাউন্টটা করবেন সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এই হচ্ছে মোটামুটি ব্লক অ্যাকাউন্টের বিষয়টা। এখন আপনারা জানতে চাইতে পারেন যে ব্লক অ্যাকাউন্ট আসলে কেন লাগে। ব্লক অ্যাকাউন্ট আসলে এই কারণে লাগে যে পৃথিবীর অন্যান্য দেশে অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হয়, যেমন কানাডা বা অন্যান্য অনেক দেশে হয়। সো এই ব্যাংক স্টেটমেন্ট কিন্তু কি হয়, যে আপনি টাকাটা জমা দিচ্ছেন, আপনি আবার তুলে ফেলতে পারবেন। কিন্তু ব্লকড অ্যাকাউন্টের বিষয়টা কিন্তু এরকম না। তারা জার্মান সিস্টেমটা কতটা ভালো আমি বলবো, ওরা 100% শিওর হতে যায় এই টাকাটা সত্যি সত্যি আপনার আছে এবং এই টাকাটা আপনি জার্মানিতে পাঠিয়ে দিয়েছেন, আপনার এক বছর আর কোনো ধরনের টেনশন না যদি আপনি কোনো কারণে কাজ না পান। কিন্তু অনেক দেশে কি হয়, আপনি ব্যাংক স্টেটমেন্ট করছেন, মানে টাকা জমা দিচ্ছেন, টাকাটা আবার তুলে ফেলছেন, ওখানে গিয়ে আপনি যদি জব না পান আপনার পড়াশোনাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, টু বি অনেস্ট না। তো জার্মানি আসলে এই বিষয়টা নিশ্চিত হতে চায় যে আপনার সত্যি সত্যি টাকাটা আছে। তো এই বছর মানে 2023 সালের জন্য যে হিসাবটা জার্মান অথরিটি নির্ধারণ করেছে সেটা হচ্ছে প্রতি বছর আপডেট হয় জীবন মানের সাথে খরচটা বিবেচনা করে আর কি। সো 2023 সালের জন্য জার্মান অথরিটি নির্ধারণ করেছে হচ্ছে 11,208 ইউরো, সেটা মাসে হচ্ছে 934 ইউরো করে। তো মাসে যে 934 ইউরো আপনি মানে 12 দিয়ে গুণ দিলে যে অ্যামাউন্টটা দ্বারা, সেটা 11,208 ইউরো হওয়ার কথা। সো সেই অ্যামাউন্টটা আপনি পাঠিয়ে দিবেন। এখন কেউ যদি হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে আসতে চায়, যদি আপনি হাউস বিল্ডিংয়ে এমন একটা পান যে মাসে আপনি 700 বা 800 ইউরো করে বেতন পাবেন, তাহলে বাকি যেই অ্যামাউন্টটা বাকি থাকে ওইটা 12 দিয়ে গুণ করে যে টাকাটা আসে সেটা হয়তো আপনাকে ব্লকড করতে হবে, এইরকম আর কি বিষয়টা। এবং কেউ যদি জব সার্চিং ভিসায় আছে বা নানান ধরনের আছে, কেউ স্পাউস আনতে পারে, তো স্পাউস আনার ক্ষেত্রে আপনি ধরেন জব করেন এখানে জার্মানিতে স্টুডেন্ট হিসেবে, আপনি হয়তো স্পাউস আনবেন, তো আপনার যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা জবে ধরেন আপনি পাচ্ছেন 1300 ইউরো কথার কথা, আপনাকে হয়তো দুইজন চলতে যদি 1600 বা 1700 ইউরো বা 1800 ইউরোর একটা অ্যামাউন্টের কথা বলে দেওয়া হয়, তাহলে ওই যে বাকি 600 ইউরো করে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের জন্য 12 দিয়ে গুণ দিয়ে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা আপনাকে ব্লকড করতে হবে। এই হচ্ছে মোটামুটি ব্লকড অ্যাকাউন্টের বিষয়টা। তো আমি ওইদিকে আর যাচ্ছি না, আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে যেটা বললাম যে কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আছি, এই জায়গায় মোটামুটি একটা বিশাল লম্বা তালিকা দেওয়া আছে। আপনারা খুবই, আমি যেটা বললাম যে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা খুব ঠান্ডা মাথায় পড়ে 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 সিদ্ধান্ত নিতে পারবেন। এবং সব লিঙ্ক আবার ওইখানেও লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা যখন ক্লিক করবেন তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি ইজিলি আপনার ব্লক অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন। তো প্রথমে যেটা আছে, এখানে চারটা কোম্পানি আছে মোটামুটি সবচেয়ে জনপ্রিয় যেগুলো, আমি আর বাইরে খুব বেশি পাই না জার্মানিতে, এই চারটাই আমি দেখলাম যে আছে। কিন্তু চারটার মধ্যে আসলে আমি একদম শেষেরটাতে যাব না, এটা খুবই মানে বাজে একটা অবস্থা, আমি ব্যাখ্যা দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কতটা বাজে।
তো যাই হোক, আমি এখানে নিচ্ছি হচ্ছে এক্সপ্যাট্রিও, ফিনটিবা, কোরাকাল। তো ডয়েচে ব্যাংকটা আমি একদম শেষে রাখলাম। এখানে যদি আপনারা খেয়াল করেন ফিচার্সগুলো কী কী আছে, ওয়ান টাইম সেট আপ ফিজ। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে সেট আপ ফিজটা আবার কি। সেট আপ ফিজটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা চালু রাখার জন্য যেই ধরনের একটা ওয়ান টাইম মানে এককালীন একটা যে টাকাটা নেয় সেটা আর কি, সেট আপ অ্যাকাউন্টটা সেট আপের একটার জন্য টাকাটা নেয়, সেটা হচ্ছে এক্সপ্যাট্রিও নেয় মাত্র 49 ইউরো, তারপরে ফিনটিবা নেয় 89 ইউরো, কোরাকল নেয় হচ্ছে 99 ইউরো, ডয়েচে ব্যাংক নেয় 150 ইউরো। তাহলে আপনারা এখানেই বুঝতে পারছেন যে এখান থেকে আপনারা মোটামুটি কাকে বেশি মার্কস দিবেন। সো আপনি যদি এক্সপ্যাট্রিওকে 1 নম্বরে রাখেন রাখতে পারেন, কারণ হচ্ছে এগুলার তুলনামূলক অনেক বেশি দাম, ঠিক না, প্রায় 2 গুণ 3 গুণ। তো এই যে এক্সপেক্টেড এই 49 ইউরো যেটা আছে, এটা কিন্তু আবার যদি আপনি ভ্যালু প্যাকেজ একটা আছে ওদের, যদি সেটা নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই 49 ইউরো ফেরত পেয়ে যাবেন। এটা কিন্তু অনেক বড় একটা দিক, না যে আপনার 1 টাকাও লাগছে না যদি আপনি ওই প্যাকেজটা নেন। সো ওই প্যাকেজ আপনি নিতে তো কোনো আপত্তি নেই যদি আপনার ব্যাটে বলে সব কিছু মিলে আর কি। আর মান্থলি ফিজের ক্ষেত্রেও যদি আপনি খেয়াল করেন, এখানে 5 ইউরো, এখানে হচ্ছে একটু কম, কিন্তু আবার একটা কাহিনী আছে, আমি বলছি একটু ব্যাখ্যা করে। আর এখানে অবশ্য ফ্রি আছে, আর এটাতে হচ্ছে সবচেয়ে বেশি এই 4টার মধ্যে। সো ডয়েচে ব্যাংক আপনি দেখতেই পাচ্ছেন যে মানে বাজে অবস্থা এবং অনেক তথ্য নাই অনেক সময়। যাই হোক, তো এই যে 5 ইউরো করে এই মানে যখন আপনি ব্লকড অ্যাকাউন্টটা মানে যতটুক সময়ের জন্য করবেন আপনার কিন্তু সে ততটুকের জন্য টাকাটা নেবে। কিন্তু ফিনটিপেতে যখন হয় কি, আপনি ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে টাকাটা পাঠাচ্ছেন জার্মানিতে, যেই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকে শুরু হয়ে গেছে, মানে আপনি হয়তো ভিসার জন্য অপেক্ষা করছেন অথবা মানে আসতে 2 মাস সময় লাগবে বা 3 মাস সময় লাগবে, আপনি কিন্তু পুরো টাকাটা নেওয়া শুরু করবে। কিন্তু আপনি যেই সময়টা এখানে ব্লকিং পিরিয়ড আপনার যেই সেশন বা যেই সময় থেকে আপনি জার্মানিতে আসতে চান এক্সাক্ট, সেটা যখন আপনি বলবেন তখন ওই সময়টুকুর জন্য ওরা মান্থলি 5 ইউরো করে নিবে, যেটা খুব বেশি আসলে না। তো সেটা যদি আপনি 6 মাসের জন্য ব্লকড অ্যাকাউন্ট করেন, অনেক সময় হয় না যে আমি 6 মাসের একটা ইন্টার্নশিপ করতে আসবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাত্র 30 ইউরো খরচ, মানে এই 6 × 5 5 ইউরো করে 6 মাসের জন্য মাত্র 30 ইউরো খরচ হবে এরকম। সো 1 বছরের জন্য এদের এই টাকাটা আপনাকে দিতে হবে 60 ইউরো এরকম আর কি। ডকুমেন্টের ক্ষেত্রে কি কি লাগে, পাসপোর্ট, পাসপোর্ট সব জায়গায় পাসপোর্ট লাগবে, সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ এগুলো আমাদের দরকার না, আমরা ইংলিশে কথা বলবো সুতরাং আমাদের ইম্পর্টেন্ট না, সবগুলাই জার্মান অথরিটি কর্তৃক অ্যাপ্রুভড, সো এটা নিয়েও চিন্তার কোনো কারণ নাই। রেসপন্ডিং টাইম মানে খুবই কম সময়টা রেসপন্ড করে, অন্যান্যগুলো মোটামুটি কমে, কিন্তু ফিনটিবাও মোটামুটি 3 থেকে 5 দিন, কোনো কোনো ক্ষেত্রে আরও আগেও করে। আসলে এটা একটা জাস্ট আইডিয়ার জন্য, আপনারা হয়তো এগুলো পড়লে একটু দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা। অ্যাকাউন্ট ওপেনিং যে টাইম আপনারা খেয়াল করতে পারেন, মোটামুটি সবগুলোই কাছাকাছি, খুব বেশি যে পার্থক্য কোয়ালিটির মধ্যে বা ফিচার্সের মধ্যে এমন কোনো ব্যাপার না। মানে বাংলাদেশে যদি আপনি কোনো একটা ব্যাংকের মাধ্যমে করেন ব্লকড অ্যাকাউন্ট, সেখানে যে কেউ আপনাকে অনেক বেশি সার্ভিস দিয়ে দিবে, কেউ একেবারে খুবই বাজে অবস্থা, বিষয়টা ধরে ব্যাংক অ্যাকাউন্ট আপনার টাকাটা জমা রাখছেন চলে আসবে এরকম। সো আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো কিন্তু আমার কাছে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে এক্সপ্যাট্রিয়র যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেখলে আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি। এবং ওদের যে পাবলিক হেলথ ইন্স্যুরেন্সগুলো আছে, তারপরে জার্মান ইবান যেটা ওরা অফার করে, তো হেলথ ইন্স্যুরেন্সের যে বিষয়গুলো আছে, আপনার অপশনাল যেগুলো আছে আর কি, আপনি বিভিন্ন টিকেটা ভালো, তারপরে বাল্টার, ডক্টর বাল্টার বা এরকম ওয়াল্টার বলবেন আপনার, বাট বাল্টার এটা, আপনি যদি জার্মানিতে বাচ্চা আনতে চান আপনার ইয়ে হিসেবে মানে মাইনর হিসেবে, সেই ক্ষেত্রে কিন্তু ইয়েতে এক্সপ্যাট্রিওতে পারবেন না, কিন্তু অন্যগুলোতে আছে। ডয়েচে ব্যাংকের হিসাব তো বাদ, যেটা বললাম যেটা বাংলাদেশের অনেক তফসিলি ব্যাংক যেগুলো আছে সেই টাইপের আর কি, মানে খুব বেশি ভালো সার্ভিস না। বিশেষ করে এরা অন্যদিকে অনেক ভালো সার্ভিস দেয়, কিন্তু টু বি অনেস্ট এদের ব্লকড অ্যাকাউন্টের সার্ভিসটা খুব বাজে, এবং এটা সম্ভবত বন্ধ হয়ে যেতে পারে, হয়তো এখন আর নতুন করে অফার হয়তো করছে না ওরা। যাই হোক, এই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সের যে বিষয়টা আছে, আপনি যখন আসবেন জার্মানিতে মানে আসার সময় কিন্তু সাথে সাথে কিন্তু আপনার ইয়ে থাকবে না, মানে কি বলে যে হেলথ ইন্স্যুরেন্স চালু হয়ে যায় না, যেটা পাবলিক হেলথ ইন্স্যুরেন্স। আপনি তার একটা টাইম নিয়ে আসবেন, 2 মাস 1 মাস অনেক সময় 3 মাস সময় লাগতে পারে না এখানে এগুলো সব কিছু রেডি করতে। তো সেই সময়টা কিন্তু এদের 92 ডেজ, মানে 3 মাসের বেশি ওদের কিন্তু ফ্রি আছে। হ্যাঁ, সো এগুলা দেখতে পারেন, ওদের আছে 12 মাস বিভিন্নগুলা। আর মানি ব্যাক গ্যারান্টি ইয়েস ওরা দিচ্ছে একদম, ফিনটিবেটটা দিচ্ছে না তা না, ফিনটিবেও দিচ্ছে, বাট যেটা বললাম যে হয়তো কোথাও একটা তালগোল আছে, একটু ঝামেলা আছে, সো একটু ওদের অনেক বেশি কাগজপত্র লাগে, হয়তো এরকম কিছু ব্যাপার আছে। বাট টাকা আপনি ব্লকড অ্যাকাউন্ট ভিসা যদি রিজেক্ট হয়ে যায় কোনো সমস্যা নেই, টাকা অবশ্যই অবশ্যই 100% ফেরত পাবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ এগুলো সব লেজিটিমেট কোম্পানি, কোনো সমস্যা নেই। এক্সটেনশন ফি এটাও খুবই ইম্পর্টেন্ট, যে অনেক সময় আমার কাছে জানতে চাচ্ছেন আপনারা যে
দ্বিতীয় বছরের জন্য করা লাগে কিনা ব্লকড অ্যাকাউন্ট। দ্বিতীয় বছরের জন্য ব্লকড অ্যাকাউন্ট করা লাগে হচ্ছে যদি আপনার ওই ভিসা অফিসার যদি চায় যে আমাকে তুমি আবার ব্লকড অ্যাকাউন্ট দেখাও, অথবা অনেক সময় বলতে পারে তোমার জব আছে কিনা, এরকম অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট দেখিও মানে করে ফেলো যে আমার ব্যাংকে মোটামুটি টাকাটা আছে, আমি ব্লক করছি না, কারণ আমার আসলে ব্লক করলে এই যে একটা ফি লাগে, তারপর মান্থলি ফি দিতে হবে, এই জন্য আমি করতে চাচ্ছি না। সো ভিসা অফিসার অনেক সময় দিয়ে দেয় অনেক জায়গায়, মানে জার্মানিতে তো আসলে অনেকগুলো শহর, অনেকগুলো স্টেট জানেন আপনারা, 16টা স্টেট, 2000-এর উপরে শহর আছে। সো আপনি যেই শহরে থাকেন তাদের নিজস্ব একটা আইন, নিজস্ব নিয়ম, ওই ভিসা অফিসারের উপর অনেক সময় নির্ভর করে। আবার অনেক জায়গায় কিন্তু দ্বিতীয় বছর আপনার করা লাগে না, যেমন বার্লিনে যদি আপনি আসেন আপনার অনেক সময় 3 বছরের ভিসা দিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনার আর তো ব্লকড অ্যাকাউন্ট করাই লাগছে না, এরকম কিছু কিছু ব্যাপার আছে আর কি। সো এই যে এক্সটেনশন যদি দ্বিতীয় বছরের জন্য আপনার করা লাগে, মোটামুটি মান্থলি 5 ইউরো দিতে হবে, আর 49 ইউরো যেটা ওয়ান টাইম ফি আছে সেটা দিতে হবে। অন্যগুলার ক্ষেত্রে দেখেন ওই রকমই, মোটামুটি মান্থলি ফিজ নাই, তারপরে 60 ইউরো দিতে হবে ওয়ান টাইম, এটা হচ্ছে 89 ওয়ান টাইম, প্রায় 5 ইউরো হচ্ছে মান্থলি। তারপরে আপনার সাপোর্ট অপশন যেটা আছে সবগুলো মোটামুটি আপনার অ্যাভেলেবল, নানান মাধ্যমে আপনারা সাপোর্টগুলো পাবেন, ফোন হোক, কন্ট্যাক্ট ফর্ম, ইমেইল, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা পেতে পারেন, সমস্যা নাই। আর এই যে ব্যাংক অ্যাকাউন্ট যে চেকিং অপশনস, আপনি যেখানে এসে যে আপনার ব্লকড অ্যাকাউন্টটা চেক করবেন, এদের কিন্তু আছে, এক্সপেক্টেড ওদের নাই, ওদের এদের কোনো ইনফরমেশন নাই, বাকি দুইটা আমি পাইনি। আর রিকোয়ার্ড ডকুমেন্টস মানে জার্মানিতে আসার পরে আপনার কী কী ডকুমেন্টস লাগবে খেয়াল করেন, এদের কিন্তু খুব বেশি ডকুমেন্টস লাগে না, ভিসা লাগবে আপনি যে জার্মানিতে এসছেন, মানে ভিসার ইয়েটা আর কি, স্ট্যাম্প সহ যে আপনি জার্মানিতে ঢুকেছেন সেরকম, আর হচ্ছে জার্মান ব্যাংক ডিটেলস, আপনি যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট করবেন সেটা, আর হচ্ছে জার্মান অ্যাড্রেস, আপনি যেখানে উঠবেন, যেখানে থাকবেন, যে সিটি রেজিস্ট্রেশন করার পর যে অ্যাড্রেসটা পাবেন সেটা। সো এদের অন্যান্য অনেক কিছু চাচ্ছে, অন্যান্য এদেরও খুব বেশি লাগছে না, বাট কনভেনিয়েন্ট, খুব বেশি পার্থক্য আসলে একটার সাথে আরেকটা তেমন নাই, বুঝলাম যা। আর এদের যদি আপনারা ওই যে ইংলিশ ওয়েবসাইট আছে যথারীতি ট্রাস্ট পাইলটসের যে রেটিংস, এদের রেটিং বেশ ভালোই আমি বলবো, 4.6, এদের 4.5, এদের 4.9, এগুলো আপনারা দেখে দেন। তারপরে এই কোম্পানি সম্পর্কে আরও যদি ডিটেল জানতে চান আপনি ডিটেলসে গিয়ে গিয়ে ইজিলি জেনে নিতে পারেন। সো আরও যদি আপনারা পড়তে চান এক্সপ্যাট্রিয়েট যেই বর্ণনাগুলো আছে এখানে ডিটেলসটা আছে, তারপর ওদের ওয়েবসাইটে দেখতে পারেন, এখানে যে পজিটিভ দিকগুলো আছে ঠিক আছে এই কথাগুলো দেখেন, 3টা নেগেটিভ দিক, তারপরে হচ্ছে আপনার পজিটিভ দিকগুলো, হ্যাঁ আপনারা যদি খেয়াল করেন মোটামুটি সব ইয়েগুলো এখানে দেওয়া আছে আর কি। হ্যাঁ আর এখানে আপনার ওদেরগুলো আছে সবগুলা, তারপরে নেগেটিভ পজিটিভ দিকগুলো আছে, মোটামুটি আপনারা যদি এই পোস্টটাতে একটু গো থ্রো করেন আপনারা আরও ডিটেলস জানতে বুঝতে পারবেন, আমি যেটা বললাম আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দেওয়ার জন্য। আর ডয়েচে ব্যাংকের কথা আমি কিছু বলিনি, কারণ হচ্ছে ডয়েচে ব্যাংক যেটা বললাম যে বাংলাদেশের ওই ওই ধরনের কিছু ব্যাংকের মতো যে খুব বেশি ব্লকড অ্যাকাউন্ট নিয়ে এদের মাথায় ব্যথা নেই, খুবই পুরনো কোম্পানি মানে ব্যাংক, কিন্তু এখন ওইভাবে আর আসলে সার্ভিসটা ব্লকড অ্যাকাউন্টের ক্ষেত্রে এত বেশি ভালো না। বাট ওই 3টা থেকে আপনারা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয়, যেটা কাজের মনে হয়, প্রাইস টাইসগুলো একটু কম্পেয়ার করে আমার মনে হয় আপনারা মোটামুটি ব্লকড অ্যাকাউন্ট সম্পর্কিত যে বেসিক বিষয়টা জানা বুঝার ব্যাপার আছে, হোয়াট ইজ ব্লকড অ্যাকাউন্ট এবং আপনাকে কী করতে হবে, কীভাবে খুলতে হবে সব কিছু, এটা যদি আপনি একটু পড়ে যান, গো থ্রো করেন, তাহলে আরও জানতে বুঝতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এখানে ব্লকড অ্যাকাউন্ট সম্পর্কিত যেই বেসিক তথ্য আপনাদের লাগে, যে যে প্রশ্নগুলো আপনাদের থাকে অনেক সময়, হ্যাঁ মানে ফ্রিকোয়েন্টলি যারা আস্ক করেন আর জিজ্ঞেস করেন, সো এই কথাগুলো এখানে লেখা আছে, এবং ব্লকড অ্যাকাউন্ট ছাড়া জার্মানিতে কী কীভাবে আসা যায়, তারপরে ব্লকড অ্যাকাউন্টের ওপেন করতে গেলে বাংলাদেশ পার্ট যেটা আছে ব্যাংকে কী কী ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে, কোন কোন ব্যাংকে বাংলাদেশে আপনি মোটামুটি করতে পারেন, জনপ্রিয় কিছু একটা লিস্ট দেওয়া আছে, হ্যাঁ দেশে কীরকম খরচ হয় সব কিছু লেখা আছে মোটামুটি। এটা যদি আপনারা একটু গো থ্রো করেন, এবং এই যে তালিকা যেটা একদম উপরে আছে যদি আপনারা এটা একটু ভালো করে দেখেন, কম্পেয়ার কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। সো ব্লকড অ্যাকাউন্ট নিয়ে আপনারা আর কোনো ধরনের টেনশন থাকার কথা না, তো আমার বিশ্বাস ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে, যদি কাজের মনে হয় সবার সঙ্গে শেয়ার করতে পারেন, এটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর আপনাদের যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জার্মানিতে আসবে ভবিষ্যতে তাদের সঙ্গে শেয়ার করে রাখতে পারেন, এবং এই যে পোস্টটা দিলাম এই পোস্টটা ডিসক্রিপশন বক্সে থাকবে, সেটা আপনারা বুকমার্ক করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন, ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন, যেন পরবর্তীতে আপনারা খুব ইজিলি এই তথ্যগুলো অ্যাক্সেস করতে পারেন। সো আজ আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।